বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি খুবই সহজভাবে করলা দিয়ে একটা পাকোড়া তৈরি করে দেখাবো। করলা অনেক তেতো একটা জিনিস, খেতে অনেক অসুবিধা সবারই হয়, তারপরও আমরা করলা ভাজি খাই। আজকে আমি একটু পাকোড়া তৈরি করব, একদম তেতো লাগে না, একটু ট্রাই করে দেখবেন। এখানে আমি করলার সাথে পেঁয়াজ কুচি দিয়েছি, পেঁয়াজগুলো একটু বড় বড় করেই কাটা, ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। রসুনগুলো কুচি করা, ধনে পাতা, রসুন, কাঁচামরিচ, ধনে পাতা দিয়েছি, কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ, লবণ 1 চামচ, 2টা কেরালা, এখানে 5 ফোড়ন দিলাম, একটু টাইগার কোম্পানির 5 ফোড়ন দিয়েছি, 2টা ডিম দেব, চালের গুঁড়া 1/2 কাপ, 1 কাপের হাফ হাফ কাপ চালের গুঁড়া ভালোভাবে মাখিয়ে নিতে হবে। অনেক মজাদার একটা পাকোড়া। ডিম দিয়ে দিচ্ছি 2টা, ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। কেরালা একটু ছোটো ছোটো করে কেটে নিতে হবে। আমি ছোটো ছোটো করে কেটে পেঁয়াজ এবং কেরালা, রসুন, কাঁচামরিচ, ধনে পাতা, লবণ, ডিম দিয়ে এখন আমি মাখিয়ে নিচ্ছি। ভালোভাবে মাখিয়ে নিতে হবে, একবার ট্রাই করে দেখবেন, একদম তেতো লাগে না, খেতে অনেক মজাদার একটা খাবার তৈরি হয়। একদম কাবাবের আকারে আমি করব না, পাকোড়া পাকোড়ার মতোই করব। চালের গুঁড়ার জন্য মুচমুচে থাকবে অনেকক্ষণ, ময়দা দিলে সেটা হয় না, কর্নফ্লাওয়ার দিলেও সেটা হয় না, তবে চালের গুঁড়া দিলে অনেকক্ষণ মুচমুচে থাকে। একটু গরমের মধ্যে চুলার কাছে রেখে দিলেও খাবার পাকোড়াটা অনেক মুচমুচে থাকে অনেকক্ষণ। আমি পাকোড়াগুলো তৈরি করে নিচ্ছি, তারপরে ভেজে নেব। যারা কেরালা খেতে চায় না তারাও খাবে। এই পদ্ধতিতে আপনারা একবার ট্রাই করবেন। দুইটা কারলা দিয়ে আমি অনেকগুলো পাকোড়া তৈরি করে নিয়েছি। ঝাল আপনাদের ইচ্ছে মতো দেবেন। আমি 2টা করলার মধ্যে 4টা কাঁচামরিচ দিয়েছি, ইচ্ছে অনুযায়ী ঝাল দিতে পারবেন, সমস্যা নাই। আমি তেলটা গরম করে এখন লাল মরিচ কয়েকটা একটু ভেজে নিচ্ছি, এই পাকোড়ার সাথে লাল মরিচগুলো খেতে অনেক ভালো লাগে। যে কোনো জিনিস দিয়ে নতুন নতুন, যে কোনো সবজি দিয়ে নতুন নতুন কিছু রান্না করলে খাওয়ার টেস্টেই চেঞ্জ হয়ে যায়, তাই একটু আপনারা ট্রাই করবেন। এই যে আমি তেলের মধ্যে গরম তেলে দিয়ে দিয়েছি, ভালোভাবে ভেজে নিতে হবে। অল্প আঁচ দিয়ে প্রথমে একটু
ভেজে নিতে হবে, তারপরে আগুনটা বাড়িয়ে দিতে হবে, তাহলে ভিতর থেকে হয়ে আসবে। কারণ আমি সিদ্ধ করে করলাটা দেই নাই, কাঁচা করলা একটু টাইম নিয়ে ভাজবেন, 2-3 মিনিটের মতো ভাজলেই হবে, ভিতরটা শুদ্ধ হয়ে আসবে এবং মুচমুচে হবে একটা পাকোড়ার মতো। অবশ্যই ট্রাই করবেন, অনেক অনেক ভালো থাকবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, শেয়ার করবেন, সবার জন্য দোয়া করব। আল্লাহ হাফেজ।